আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর কোথায় যাচ্ছেন আমি তো মসজিদের দিকে যাচ্ছিলাম কেন কিছু বলবেন আপনার সাথে কিছু আলাপ আছে আসেন বসি কথা বলি আচ্ছা ঠিক আছে চলেন হুজুর আমার মাঝে মধ্যে অনেক মাথা যন্ত্রণা করে আমি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কোনোভাবে সমাধান পাইনি কি করলে সারে একটু সমাধান দেন তো আপনি যেহেতু অনেক ডাক্তার দেখাইছেন তাও যেহেতু সমাধান পাননি সমাধান তো অবশ্যই আছে আমি একটু ভেবে দেখি কোন সমাধান পাই নাকি আল্লাহু আকবার আল্লাহ হ্যালো ভাই আজান তো দিয়ে দিল চলেন গিয়ে নামাজটা পড়ে তারপরে আপনার সমাধানটা আমি বলবো হুজুর হুজুর আমার খুব মাথা যন্ত্রণা করছে এখন মসজিদে না গেলে হয় না এই তো তুই লাইন এসেছিস আমি এসেছি বলেই তো তোর মাথা ব্যথা শুরু হয়েছে এবার তুই আর নামাজে যেতে পারবি না তোকে তো আমি খালি কুবুদ্ধি দেবো না না ভাই এটা তো ঠিক না আপনার মাথা ব্যথা করছে এটা ঠিক আছে কিন্তু নামাজ তো মিস করা যাবে না এই তুই যদি এখন নামাজ পড়তে যাস তাহলে তোর বেরেনে অনেক চাপ পড়বে তোর বেরেন্ট নষ্ট হয়ে যেতে পারে তুই এখন নামাজ পড়তে যাস না তুই ওকে বলে দে এখন গেলে আমার অনেক সমস্যা তাই বল যা

ও কিচ্ছু জানে না ওর থেকে আমি বেশি জানি তুই আমার কথা শোন ওর কথা তুই শুনিস না দেখছেন তোর মাথার কথা ঠিক হয়ে যাবে তুই এখন নামাজ পড়তে যাস না তুই খালি আমাকে ফলো করবি যেখানে আপনার বেতা হচ্ছে সেখানে প্রথমে হাত দিয়ে তিনবার বিসমিল্লা বলবেন আমার সাথে আপনি বলুন তো বিসমিল্লা 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 আর আমি এখন আপনাকে যে দোয়াটি শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি সাতবার পড়বেন আউ বিল্লাহি ওয়া কুদ্রাতিহি মিন শাররি মা আযীদু ওয়া আমি এখন আপনার মাথায় হাত দিয়ে দোয়াটা পড়ে দিচ্ছি দেখি আপনার মাথা ব্যথা ঠিক হয় কিনা বিসমিল্লাহ 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 আউযু বিল্লাহি ওয়া কুদ্রাতিহি মিন শাররি মা আযীদু ওয়া ওয়াহযীরু তুই শেষ পর্যন্ত দোয়াটা পড়েই দিলি এখন তোর মাথা ব্যথা ঠিক হয়ে যাবে আমি তো কিছুই করতে পারলাম না জেল ভাই আপনার মাথা ব্যাথা কি কিছুটা কমেছে হ ভাই আমার মাথা ব্যাথা অনেকটা কমে গেছে তাহলে চলেন গিয়ে নামাজটা পরে চলেন যাই তোরা নামাজ পড়তে দাস না দাস না তোদের এখানে তোদেরকে আমি কিছু করতে পারলাম না কি করা যায় এখন আমি তো আর কিস্ত্র করতে পারছি না আসলে আল্লাহ শক্তির কাছে আমার শক্তি কিছুই না আমি আজকেও ব্যর্থ হয়ে গেলাম